हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। नमः विष्णु पदाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा सुन्नवादी पाश्चात्य दिशतारिणे वांछा कल्पतरुभस्य कृपा सिंधो भैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीअद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। मुखम करति वाचलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं श्रीगुरुदिनतरिणं श्रीचैतन्येश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामी। ए देख तो कैमरा मुखटा कुंदे कर। हरे कृष्ण हरिबोल। আজ কে আমাদের পরিক্রমা আর কি তৃতীয় দিবস, তৃতীয় দিবস সবাই আনন্দ পাচ্ছেন? খুব ভালো। কোন কোন দিক আমাদের কভার হলো? শুরু করেছে কোন দিক থেকে? কদ্রুম, তারপরে কদ্রুম মধ্য দ্বীপ, তারপরে কলদ্বীপ, ঋতুদ্বীপ, চারটে দ্বীপ হয়ে গেল। হ্যাঁ, তো এই স্থান হচ্ছে চাপাহাটি। এটা কি সমুদ্রগড়ে গিয়েছে? তো আপনার সমুদ্রগড় দর্শন করেছেন? আমি সমুদ্রগড় সম্পর্কে আগে কিছু বললি। তো বহু বছর আগের কথা, সেখানে রাজা সমুদ্র সেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত রাজ্য শাসন করতেন। সেন বংশ, সেন ডাইনেস্টি, লক্ষণ সেন, সমুদ্র সেন আর কি, বলাল সেন, এসব সেন বংশধররা তখন রাজত্ব করতেন, বহু বছর ধরে তার রাজত্ব করেছে। তো আমি বলছিলাম কালকে বাবা আপনাদের কাছে কিভাবে এখানে সমস্ত ভগবানের অবতার কৃষ্ণ রাম বরাহ নরসিংহ সবাই এই নবদ্বীপ ধামে এসেছে। তো সমুদ্র সেন কৃষ্ণের পরম ভক্ত। তো যে সমুদ্রগড় হচ্ছে অভিন্ন দ্বারকা ধাম, দ্বারকা আর গঙ্গা সাগর এই দুটো হচ্ছে সমুদ্রগড়। তো সে কথা আমি বললাম। তো এই সমুদ্র সেন ভগবান কৃষ্ণের সাক্ষাৎ দর্শন করতে চাইতো, তার খুব ইচ্ছা ছিল যে কৃষ্ণকে কি দর্শন পাবো, কৃষ্ণকে এখানে কবে আসবে। তো একবার কি হয়েছে, ভীমসেন তিনি সমস্ত রাজ্য জয় করবার অভিলাষে, দিগ্বিজয় হওয়ার অভিলাষে সৈন্য সামন্ত নিয়ে সর্বত্র ভ্রমণ করছিলেন। আর যারা তারা অধীনতা স্বীকার করবে তাকে ট্যাক্স দেবে, তাকে উপঢৌকন দেবে। যারা বলবে না আমি তোমার অধীনতা স্বীকার করবো না, তাহলে যুদ্ধ করতে হবে, তাকে যুদ্ধ করে ভীমসেন পরাস্ত করবে। তবে দিগ্বিজয় হতে ভীমসেন বেরিয়েছিলেন। তো ওদিকে ভীমসেন, আজকে সাম্রাজ্য হচ্ছে কার? সমুদ্র সেন। তো সমুদ্র সেন চিন্তা করলেন এইটা ভালো সুযোগ আছে, কেননা কৃষ্ণচন্দ্র হচ্ছেন ভক্তবৎসল ভগবান। তো তিনি তো হচ্ছেন ভক্তের সবসময় দুঃখ দূর করবেন। তো আমি এটা কায়দা করব কি, আমি ভীমকে খুব করে আক্রমণ করবো। আর খুব করে আক্রমণ করলে ভীম যদি বিপদে পড়বে তাহলে তো ভগবান কৃষ্ণকে ডাকবে সাহায্য করতে। তার কৃষ্ণ ভগবান এখানে আসবে,
তো এইভাবে আমি তাকে দর্শন করতে পারবো। এটা আলাদা আলাদা চাল খেলেছেন সমুদ্র সেন। তো ভীমসেন যে সন্ধ্যা সমুদ্র নিয়ে এসেছিলেন, আর এই সমুদ্র সেন চতুর্দিকে তাকে ঘিরে প্রচণ্ড যুদ্ধ, তো ভীমসেন কারো উপায় পাচ্ছে না। আর কেউ, হে প্রভু কৃষ্ণ, আমি আপনার ভক্ত, আমি যদি হেরে যাই তাহলে আপনি হেরে যাচ্ছেন, এর খুব কাতর ভাই প্রার্থনা করছে। তো এখন কি হচ্ছে, তার সে প্রার্থনা করছে কৃষ্ণ সাহায্য কর, কিন্তু কৃষ্ণ সাহায্য করতে তাকে আসেননি। কিন্তু কৃষ্ণ কি করেছেন, এসে লক্ষ্মণ সেনকে এই সমুদ্র সেনকে দর্শন দিয়েছেন। কৃষ্ণ দ্বারকা থেকে এসেছেন, কেউ দেখতে পারছে না, শুধু সমুদ্র সেন দেখতে পারছে, কৃষ্ণকে দেখতে পারছে। আর কৃষ্ণকে দেখে খুব খুশি হয়ে গেছেন, তবে দেখ খুশি হয়ে তবে কৃষ্ণ চলে গেছেন, আর সমুদ্র সেন যুদ্ধ ঠান্ডা হয়ে গেছে, যুদ্ধ করছে না। আর ভীমসেন তো দেখতে পারছে না কৃষ্ণকে, ভীমসেন কি মনে করছে, ও আমার যুদ্ধ দেখে সমুদ্র সেন তো ঘাবড়ে গেছে মনে হয়, এই যে যুদ্ধ আর করছে না, কিন্তু ও কেন যুদ্ধ করছে না, কৃষ্ণ দর্শন হয়ে গেছে আর যুদ্ধ করার লাভটা কি আছে। তখন ভীমসেন বলছে আমি জয় হয়ে গেলাম, আসলে ভিতরে যে কী হয়েছে কেউ বুঝতে পারে না। তো এইভাবে কৃষ্ণ এসে সমুদ্র সেনকে সেখানে দর্শন দিয়েছিলেন। রাজা সমুদ্র সেনের গড়, গড় মানে কি জানো, বাংলায় গড় শব্দের মানে কি মহিমা, হ্যাঁ দুর্গ, এটা উড়িষ্যার লোক নাকি, গড় মানে, গড় মানে দুর্গ। হ্যাঁ, আগে রাজারা সেখানে ভিতরে থাকতেন, গড় খাই চারদিকে কি করতো, খাই বানাতো মানে কি, এটা পুকুরের মতো বানানো থাকতো, শত্রুরা প্রবেশ করতো দুর্গ। তো সমুদ্র সেনের গড় গড় ছিল এখানে, দুর্গ ছিল, তাই সমুদ্র গড়ের নাম আছে। এই যে গঙ্গা সাগর আর দ্বারকা থেকে অভিন্ন, দ্বারকা থেকে অভিন্ন কেন ভগবান কৃষ্ণ এখানে এসেছেন, আর গঙ্গা সাগরও এই সমুদ্রগড় কেন নাম হয়েছে তার আরেকটি কারণ বলবো। ঈশান ঠাকুর এ সম্পর্কে বর্ণনা করছেন মনে হয়, ভক্তি রত্নাকারে বর্ণনা করা হয়েছে যে যে সমুদ্র এসেছে, সমুদ্র একবার এসছে হুহুকের উঠে আসছে সমুদ্র জল, তো গঙ্গা দেবী তো কাড়ে কোথায় যাচ্ছ, হ্যাঁ নবদ্বীপ ধাম, তো আমি মহাপ্রভু ধামে আসতে যাইছি। গঙ্গা দেবী বলছে না না না, তুমি তো এখানে সব ভগবান সব চরণধুলি ভাসিয়ে নিয়ে যাবে, তোমাকে এখানে আসা হবে চলবে না, তুমি এখানে থামো। তো তাহলে আমি কি করে কৃপা পাবো, তুমি এইখানে থাকবে তার আমি তোমাকে মহাপ্রভুর লীলা দর্শন করে দেব। তখন সমুদ্র গঙ্গাজল খুব মহিমা গান করছেন, তুই সত্যি ভাগ্যবতী, তোমার জলে মহাপ্রভু স্নান করবেন। কারণ গঙ্গা দেবীর খুব ইচ্ছা ছিল, যমুনার সৌভাগ্যকে দেখে গঙ্গা দেবী মনে করছিল আর যমুনা কত ভাগ্যবতী, ভগবান তার জলে লীলা করছেন, আমার জলে কবে লীলা বিলাস করবেন। তো গঙ্গা দেবীর বাসনা ছিল, তো সেই বাসনা পূর্ণ করবার জন্য মহাপ্রভু তো আসবে, এটা মহাপ্রভু প্রকট হওয়ার পূর্বের কথা। তো সমুদ্রে এসে গঙ্গা দেবী খুব মহিমা গান করছেন, তুমি কত ভাগ্যবতী, তো এই ধামে নবদ্বীপ ধামে মহাপ্রভু প্রকট লীলা করবেন, তোমার জলে স্নান করবেন, তুই মহাপ্রভু কত সুন্দর সুন্দর লীলা দর্শন করবে। তো গঙ্গা দেবী কান্না করতে করতে বলছেন, তুমি কেন আমাকে উপহাস করছ, মহাপ্রভু নবদ্বীপ ধামে আসবেন সত্যি, কিন্তু আমি অভাগিনী, আমার মন্দ ভাগ্য, মহাপ্রভু নবদ্বীপে জন্ম হলে কি হবে, আমি অভাগিনী, এই নবদ্বীপ ছেড়ে মহাপ্রভু চলে যাবে, তুমি ভাগ্যবান, তুই নিজের ভাগ্যের কথা না বলে আমার ভাগ্যের কথা বলছ, যে আমি ভাগ্যবতী, আমি কি করে ভাগ্যবতী হলাম, মহাপ্রভু তো নবদ্বীপ ছেড়ে নীলা চলে যাবে তোমার তীরে তিনি গিয়ে বাস করবে, তুমি সব মহাপ্রভু সুন্দর লীলা দর্শন করবে, তোমার জলে মহাপ্রভু স্নান করবে, তুমি যে কত ভাগ্যবান সেটা না বলে আমার ভাগ্যের কথা বলছ। তো সমুদ্র বলছে, না না মহাপ্রভু নীলাচলে গিয়ে আমার তীরে বাস করলে কি হবে, আমি হতভাগা, না কেন, না মহাপ্রভু যেই রূপে
এই নবদ্বীপে লীলা বিলাস করবেন, তাকে তুমি যেই রূপে দর্শন করতে পারবে, তার সুন্দর কেশগুচ্ছ থাকবে, উপবীত থাকবে, সুন্দর ড্রেস পরিধান বস্ত্র পরিধান করবে, সেই রূপে মহাপ্রভুর লীলা। আর মহাপ্রভুর লীলা চলে যাবে, সে তো মাথা নাড়া করে যাবে, সে গেরুয়া পোশাক পড়ে যাবে, সে কথা চিন্তা করলে আমার হৃদয় বিদীর্ণ হয়ে যায়। আমি মহাপুরুষ সেই রূপ দর্শন করে কী করে আমি আনন্দ পাব। আর নবদ্বীপ লীলা তো গৃহস্থ লীলা ছিল, তো মহাপুর বিভিন্ন প্রকার সাজাতেন নিজেকে, খুব মধুর মধুর লীলা বিলাস করতেন। তো সন্ন্যাসী যখন লীলা চলে গেছেন সমুদ্র, তাই বলছেন সেই রূপে মহাপুর দর্শন করে আমার কোনো আনন্দই তো হবে না, বরঞ্চ আরও হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। তার সেই সুন্দর কেশগুচ্ছ থাকবে না, তো সেই সুন্দর লীলা বিলাস থাকবে না, সে শুষ্ক সন্ন্যাসের বেশ পরিধান করবে। তো বলছে আমার হতভাগ্য। তো পরস্পর গঙ্গা আর সমুদ্র তারা সেখানে বসে এরকম নিজেকে ধিক্কার করে মহাপ্রভু মহিমা গান করছেন যে আমি অভাগা। তখন গঙ্গাদেবী বলছে ঠিক আছে, তুমি আসবে নবদ্বীপে, কিন্তু এইখান থেকে আর উপরে যাবে না, তোমার গতি এই পর্যন্ত, কারণ এর উপরে গেলে তুমি মহাপুরুষের চরণ ধুলি ভাসিয়ে নিয়ে যাবে সব। তাই সমুদ্রের গতি ওই পর্যন্ত বলি, তার নাম তো সমুদ্র গতি। আস্তে 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 সমুদ্র গতি থেকে সমুদ্র গড়ের নাম হয়েছে। সমুদ্র জল এখনো পর্যন্ত যে জোয়ার ভাটা হয়, জোয়ার হলে সমুদ্রের জল ওই পর্যন্ত আসবে বাস, তার উপরে আরও যেতে পারবে না, এখনো সেটা রয়েছে। সেজন্য এই জন্য সেই স্থানের নাম হচ্ছে সমুদ্র গড় বা সমুদ্র গতি। যেহেতু কৃষ্ণ ভগবান এসেছিলেন অভিন্ন দ্বারকা, যেহেতু গঙ্গাদেবী সাগরের সঙ্গে সেইখানে মিলন হয়েছিল, তাই তাকে বলেছে গঙ্গা সাগর। তারপর সুন্দর বর্ণনা আছে, আপনারা এই পরিক্রমা খণ্ডে পাঠ করবে তখন বুঝতে পারবে কীভাবে গঙ্গাদেবী এবার সমুদ্রে এসেছেন, গঙ্গার তীরে মহাপ্রভু বসে আছেন, তার অভিষেক হচ্ছে, তার আরতি হচ্ছে, সমুদ্র কীভাবে তার দর্শন করেছেন, সে বর্ণনা সব আপনারা সেখান থেকে পড়ে শ্রবণ করবেন। এটা হলো সমুদ্র গড়ের লীলা। তা আমরা এখানে যে বসে আছি খুব প্রাচীন এই স্থানটা যে চাঁপাহাটি, ঋতুদ্বীপের মধ্যে এই চাঁপাহাটি, ঋতুদ্বীপ যেরকম প্রতিটা দ্বীপের একটা লীলা ভগবান করেছেন, সেই লীলা অনুসারে সেই দ্বীপের নাম হয়েছে এই দ্বীপের ঋতুদ্বীপ। কেননা এই দ্বীপে সমস্ত ঋতুরা বাস করে, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, তারপরে বসন্ত, তারপরে শরৎ, সব বাস করে। তো একবার এই ছয়টা ঋতু তারা বসে একটা ইষ্টগোষ্ঠী করছে। তো তারা জানতে পেরেছে যে গৌরাঙ্গ মহাপ্রভু এই নদিয়ার নবদ্বীপে তিনি আবির্ভূত হবেন, সে আনন্দ কোলাহল করছে, মহাপ্রভু আবির্ভূত হবেন, মহাপ্রভু আবির্ভূত হবেন। ঋতুগুলো তো সময় এক একটা ঋতু, তো তাদের মধ্যে আলোচনা হচ্ছে যে মহাপ্রভু কোন ঋতুতে আবির্ভূত হবে, শীত ঋতুতে না বৃষ্টি ঋতুতে, না কি গরম দিনে, না হেমন্ত, না বসন্ত, না কোন ঋতুতে হবে, তারা আলোচনা করছে। তো আলোচনার পরে তারা বুঝতে পেরেছে যে মহাপ্রভু কোন ঋতুতে আবির্ভূত হবে। কোন ঋতু মহাপ্রভু আবির্ভূত হয়েছেন? ফাল্গুন মাস কোন ঋতু? এটা বসন্ত ঋতু। সেজন্য বসন্ত ঋতুকে বলা যায় ঋতুরাজ। ঋতুদের মধ্যে বসন্ত হচ্ছে ঋতুরাজ, সমস্ত ঋতু বসন্ত শ্রেষ্ঠ, আর শরৎও শ্রেষ্ঠ। শরৎ পূর্ণিমা, শরতের পরিবেশ, শরতের চাঁদ, শরতের হাওয়া, শরতের ফুল, শরতের পাখির কুজন, বসন্তের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে একটাই ঋতু আছে শরৎ ঋতু। তাই বসন্ত হচ্ছে ঋতুরাজ, আর শরৎ হচ্ছে ঋতুদের রানী মতন, তার সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। তাদের সবাই দেখো বসন্ত তুমি কত ভাগ্যবান, ভাগ্যবান না ভাগ্যবতী কি হবে জানি না, যাই হোক তোমার ঋতুতে মহাপ্রভু আবির্ভূত হবেন, তুমি মহাপ্রভু
তখন বসন্ত বলছে না না আমার ঋতুতে আবির্ভূত হলেও আমরা সবাই মিলে মহাপুরুষ সেবা করব, তোমরা সবাই মহাপুরুষ সেবার সুযোগ পাবে। তো ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করছিলেন, মহাপুরুষ যখন নবদ্বীপে লীলা করছিলেন, তো এই ঋতুগুলো কী করে, ঋতুগুলো ভগবানের লীলা অনুসারে পরিবেশ সৃষ্টি করে। শরৎ ঋতুতে বসন্তের অনুভব হবে, গ্রীষ্মতে শীতের অনুভব হবে, যে যে লীলা অনুসারে সেই সেই পরিবেশ। ঋতু অনুসারে ভগবানের লীলা নয়, ভগবানের লীলা অনুসারে ঋতু তার প্রভাব বিস্তার করবে। তাই এই যে ঋতুদ্বীপ, এখানে ছয়টা ঋতু বাস করেন, মহাপুরুষ লীলা বিলাস করেন, মহাপুরুষ লীলা অনুসারে সেই ঋতুর প্রভাব বিস্তারিত হয়। গুরু মহারাজ বলছিলেন এই ঋতুদ্বীপে নাকি একদিনে কোনো কোনো সময় ছয়টা ঋতুর অনুভব হয়, আবহাওয়া অনুভব হয় একদিনের মধ্যে। এই হচ্ছে সেই ঋতু। হ্যাঁ, সেই জন্য এই দ্বীপের নাম আছে কি দ্বীপ, এটা ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ কি, এই ঋতুদ্বীপ ছোট্ট, এরপর আর এতে আরো ছোট জাহ্নদ্বীপ। জাহ্নদ্বীপটা সব থেকে বেশি ছোট, কিন্তু ঋতুদ্বীপ ছোট হলে খুব মনোহর। দ্বাপর যুগে ধর কৃষ্ণ লীলা বিলাস করেছিলেন বৃন্দাবনে, এই রাধারানী কৃষ্ণকে চম্পা ফুলের মালা দেবে, তাই চম্পকলা তার সখীকে এখানে পাঠাতেন এই চম্পা ফুল নিয়ে যাওয়ার জন্য। চম্পকলতা প্রতিদিন এসে চম্পা ফুল নিয়ে যান বৃন্দাবনে, প্রতিদিন আসতেন। কিভাবে, মোটর গাড়িতে আসা যাবে না, আসা যাবে একদিন, আসা যাবে ট্রেন, আসা যাবে নিশ্চয়ই ফ্লাইট করে আসতেন, এরোপ্লেন করে, তাই না? নাই হ্যাঁ কি না, এরোপ্লেন আসতেন না? না না না, এরোপ্লেন ট্রেন ব্যবহার করে না। যে ভগবানের ধাম, যেরকম তোমরা শুনছো না বৃন্দাবনে কৃষ্ণ কত দূরে দূরে গাভী চরাতে চলে যাচ্ছে, এখানে একটা লীলা, ওখানে ব্রজমন্ডল 84 ক্রস কি করে হয়। তোমাদের আচার্যরা বলছেন এই ভগবানের ধাম কমল পুষ্পের মতন, কমল পুষ্প, বুঝতে পারছেন? তো ভগবান তো এখানে আছেন, একটা পাপড়িতে আছেন, তো ফুলটা বড় হয়ে যাবে, বাস ওইখানে চলে গেল, আবার ওর সন্ধ্যাবেলা ফিরবে, আবার ফুলটা ছোট হয়ে যাবে, এখানে চলে আসবে। এই ফুলটা বড় হবে ছোট হবে অনুসারে আধ্যাত্মিক জগৎটি সেই রকম। ওদেরকে এরোপ্লেন করে আসতে হয় না, গরু গাড়ি করে আসতে হয় না, কিংবা ওদেরকে মোটর গাড়ি করে আসতে হয় না, সে চিন্ময় শক্তির মাধ্যমে কমল পুষ্প দিয়ে। তাই আমি বলেছিলাম গৌরমণ্ডল ভূমি, কত দল বিশিষ্ট গৌরমণ্ডল ভূমি মনে আছে? অষ্টদল, সাতখানা রামায়ণ পড়লাম এইটা বলছ, আরে সহস্র দল বিশিষ্ট বলেছিলাম। এই জন্য বলছি তোমরা বইটা কিনো পড়ো, তারপর আবার বল, সহস্র দল বিশিষ্ট গৌরমণ্ডল ভূমি কত ক্রস, কত মাইল পরিধি, 168 মাইলস গৌরমণ্ডল। গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় বাস। আর গৌরমণ্ডল মাঝে কি আছে, সব মুখস্থ করার জন্য তোমাদের কিছু না করেন, অন্য কোনো রূপে করেছে মনে হয়। তো নবদ্বীপ মণ্ডল কত দল বিশিষ্ট পদ্ম, অষ্টদল বিশিষ্ট পদ্ম, মাঝে কর্ণিকা রয়েছে, সে অন্তর্দ্বীপ কত মাইল, এটা 32 মাইল, 16 ক্রস পরিক্রমা 32 মাইল, ওটা গৌরমণ্ডল 84 ক্রস, এটা 16 ক্রস। নবদ্বীপ মণ্ডলের মাঝে কি আছে, অন্তর্দ্বীপ কত মাইল, 10 মাইল, 10 মাইল হচ্ছে অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপের মাঝে কি আছে, মায়াপুর কত মাইল, 3 মাইল, মনে থাকবে, মনে আছে? প্রথম হচ্ছে গৌরমণ্ডল ভূমি, এটা মনে আছে না? গৌরমণ্ডলের মাঝে নবদ্বীপের মাঝে কি আছে,
অন্তর্দীপ, অন্তর্দীপের মাঝে কি আছে? মায়াপুর মাঝে কি আছে? জগৎপুটের মাঝে কি আছে? নিমতলা আছে, নিমগাছ আছে, বুঝতে পারছেন? জগৎপীঠ বললাম কোনদিন বলেছিলাম না, সেখানে ভগবান যুক্ত হয়েছেন, সেটা বলে জগৎপীঠ বলা আছে। তো এই যে চাম্পাহাটি, এই চম্পকলতা সখী এসে চম্পা ফুল নিয়ে যেতেন, অত চম্পা গাছ ছিল তখন। তারপর কলিযুগ এসে গেছে, কলিযুগের মানুষ তো কি চম্পা ফুল নিয়ে যে ভগবানের সেবা করবে এই ভাব নেই, এই আবেগ নেই। তো তারা শুধু চম্পা ফুল নিয়ে এখানে হাট বসে তো বাজার করা শুরু করে দিয়েছে, চম্পা ফুল বিক্রি করা শুরু করে দিয়েছে। যে চম্পা ফুলের হাট বসেছিল তাই এই জায়গার নাম হচ্ছে চাম্পাহাটি। কালক্রমে ওই চাম্পা ফুল বিক্রি করতে করতে চাম্পা ফুল গাছগুলো সব উদ্ধার হয়ে গেছে, এখন নেই মনে হয়। নতুন করে এই দুই একটা প্রভু লাগিয়েছেন, কুড়িখানা গাছ হয়ে গেছে, কুড়িটা গাছ লাগিয়েছে। আসলে চাম্পাহাটি বসে সব বেচতে শুরু করলো, হাট করলো। তো এই চিন্ময়ধামের গাছ তারা দেখে সব ফিরে গেল, এখানে থাকা দরকার নেই আমাদের, আমি কৃষ্ণের সেবায় লাগছি না। এখন নিত্যানন্দ প্রভু আবার গৌরদেবের সেবা শুরু করছেন বলে এখন চাম্পা গাছ আবার প্রকট হচ্ছে, নাকি আবার সেবায় লাগবে? চাম্পাহাটি এই একটা কারণ কেন এর নাম চাম্পাহাটি। তো বইতে আর কয়েকটা লীলা বর্ণনা আছে, আমার মনে নেই, আমি টাইমও পাই না দেখবার জন্য, পড়বেন। আমার সংখ্যা বলছে একটা ব্রাহ্মণ ছিল, আর একটা কারণ কেন চাম্পাহাটি, সে ব্রাহ্মণটা তা চাম্পা ফুলকে দেখেছে, চাম্পা ফুল রংটা দেখছে সুন্দর সোনার মতন। তো সেটা দেখে সে চিন্তা করছে যে শাস্ত্রে তো বর্ণনা করা হয়েছে এরকম রুক্ম বর্ণ স্বর্ণবর্ণের ভগবান রয়েছে। তার মনে পড়ছে এই চাম্পা ফুলকে দেখে সে খুব শাস্ত্র খুলে দেখছে যে এরকম ভগবান গৌরবর্ণ চাম্পা ফুলের বর্ণ যেন সেই বর্ণ আবির্ভূত হবে। এরকম চিন্তা করতে করতে তারপরে কি হচ্ছে তার সে মনের মধ্যে চিন্তা করছে, তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছে। তো সে গৌরাঙ্গ বলে গৌরাঙ্গ সাক্ষাৎ দর্শন করে, আর সুন্দর লেখা পুরো পড়বে, আমি মনে পড়ছে না ভালো। তো এই কথাটা যে এটাই, তারপরে সে কি করছে না, তারপরে গৌরাঙ্গ দর্শন করছে, কি কথোপকথন হয়েছে, মহাপ্রভু আশীর্বাদ পেয়েছে, তা অচেতন হয়ে পড়ে গেছে। আর চেতন আছে মহাপুরু নেই, চাম্পা ফুলকে দেখেছে। তো চাম্পা ফুলকে দেখে সে তার মহিমা গান করছে যে তুমি কত মহান, তুমি আমাকে গৌরাঙ্গ স্মৃতি করিয়ে দিল। এরকম উচ্চস্বরে ডাকে ডেকে বলছে গৌরাঙ্গ, যেহেতু হাট বাজারে উচ্চস্বরে বলে তাই এখানে চম্পা ফুল তাকে স্মরণ করে দিল গৌরাঙ্গ, তাই সে উচ্চস্বরে বলতে শুরু করলো, সেজন্য এই জায়গার নাম হচ্ছে চাম্পাহাটি। এই আরেকটা কারণ ঈশান ঠাকুর বলছেন ভক্তিরত্ন করে বর্ণনা হয়েছে, তার পূর্ণ স্টোরিটা আপনারা লীলাটা এখানে শুনবেন পরে। আর এখানে আরেকটা যে লীলা আছে কবি জয়দেব, কবি জয়দেব মহাপ্রভুর পূর্বে, আজকে তো প্রায় 700 বছর পূর্বে কবি জয়দেবের আবির্ভাব হয়। তো তখনকার সময়ে এই রাধাকৃষ্ণের যে যুগল ভজন এই জগতে প্রকাশিত হয় না, মহাপ্রভু পরেতে সব প্রকাশিত হয়েছে। তো কবি জয়দেব পদ্মাবতী তার পত্নীকে নিয়ে তিনি থাকতেন এই নবদ্বীপে বাস করতেন। কোথায় বাস করতেন? অন্তর্দ্বীপ। আপনার পরে যাবেন দেখবেন একটা পৃথুকুণ্ড আছে, তাকে বলা হচ্ছে বলাল দিঘি। সে কুণ্ডটা এখন এই পৃথু মহারাজ এখানে এসেছিলেন এই পৃথিবীকে সমতল করবার জন্য, তখন বিরাট জ্যোতি দেখছেন, সব যারা মাটি খুঁটছিল তারা বলছে এটা জ্যোতি আমরা দেখলাম। তো পৃথ্বী মহারাজ এসেছেন শক্তাবেশ অবতার, তো তিনি বুঝতে পারছেন মহাপ্রভু এখানে অবতীর্ণ হবে, মহাপ্রভুকে দর্শনও করেছেন। সেই পৃথুকুণ্ড এখনই পরবর্তী সময়ে বলাল সেন তাকে উদ্ধার করেছিলেন, জীর্ণ উদ্ধার করেছিলেন। তা তারা বলাল দিঘি বলে, এখন জমি হয়ে গেছে। আপনারা যখন যাবেন মুরারি গুপ্তের শ্রীপাঠ চৈতন্য মঠের মাঝে বিরাট এরিয়া রয়েছে, তাকে বলে পৃথুকুণ্ড। সেই পৃথুকুণ্ডের তীরে এটা কুটিয়া বানিয়ে এই কবি জয়দেব থাকতেন।
সেইখানে বসে তিনি এই যে দশ অবতার আরেকটা গান আছে, সাধারণ মানুষ ছিলেন না। আপনারা সবাই শুনেছেন কিভাবে তিনি একটা লাইন লিখতে পার, লিখতে লিখতে এইরকম একটা মনে ওনার ভাব, এটা তো স্ফূর্তিতে হয়, যত গোস্বামী মহাপ্রভু তার স্ফূর্তিতে হয়। তো কৃষ্ণের কথা বর্ণনা করতে এক জায়গায় তার মনে আসছেন, স্ফূর্তি আসছে, একটা লাইন লিখবে যেখানে কি কৃষ্ণ রাধারানীকে বলছেন, হে রাধারানী তোমার চরণ কমল আমার মাথায় স্থাপন কর। তো সেই শ্লোকটা কি নিত্যানন্দ প্রভু, স্মর গরল খণ্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লব মোদার। তো জয়দেবের সাহস আছে না, অত বড় কথা আমি লিখবো, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার চরণ তলে তার মাথা রাখে, সে বলছে রাধারানী তোমার চরণ আমার মাথার উপরে রাখা। তো লেখা বন্ধ করে দিয়ে পদ্মাবতী বলছেন আমি যাই স্নান করে আসি। তো স্নান করতে গিয়েছেন, পদ্মাবতী রান্না বান্না রেডি হয়ে বসে আছেন। তো জয়দেব ঠুক ঠুক করেছেন, তো দরজা খুলেছেন। তো জয়দেব বলে তুমি তাড়াতাড়ি চলে আসলো স্নান করতে, এক্ষুনি গেল এখন চলে আসছো? পদ্মাবতী বলছেন। তো জয়দেব, হ্যাঁ একটা লাইন আমার মনে পড়ে গেলো, তো আমাকে লিখতে হবে। তো গিয়ে লিখেছে, আর পদ্মাবতী খাওয়াইছেন, খেটিয়ে তারপর চলে গেছেন উনি, জয়দেব চলে গেছেন, পদ্মাবতী খাচ্ছেন। তো কিছু সময় পরে আর দরজা টুক 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 করছে। তো পদ্মাবতী দরজা খুলেছে, আরেক জয়দেব এসে পৌঁছে গেছে, ইচ্ছে আসল জয়দেব, আগেটা নকল জয়দেব ছিল। তো জয়দেব দেখছে পদ্মাবতী খাচ্ছে, আরে এ কি ব্যতিক্রম আজকে, তুমি তো আমি না খেলে কোনোদিন খাওয়াতো খেত না, কারণ এটা নারীর ধর্ম, পত্নীর ধর্ম, স্বামী না খেলে পত্নী খাবে না, স্বামী খাওয়ার পর তার উচ্ছিষ্ট নিয়ে পত্নী খাবে, তাই না? সব নারীরা কিন্তু পালন করে, তাই তো করে না মাতাজিরা, তাই করে তো হয় না, তখনকার সময় ছিল। তো জয়দেব হ্যাঁ আশ্চর্য হয়েছে, আজকে কি ব্যতিক্রম, তুমি আমাকে খেতে না, তুমি আগে খাচ্ছ। তো পদ্মাবতী বলছে কি, আপনি তো প্রসাদ খেয়ে গেলেন, কি খেয়ে গেলাম, আমি তো এখনই স্নান টান করে আসছি। না না আপনি তো তাড়াতাড়ি চলে আসলেন, আর বললেন যে আপনার কি মনে পড়ে গেল লিখতে হবে, আপনি ভিতরে গিয়ে লিখেছেন, তারপরে আমি আপনাকে খেতে দিলাম, তারপরে আমি খাচ্ছি। তো জয়দেব কিছু বুঝতে পারছেন কি ব্যাপার। তো জয়দেব গিয়ে ভিতরে দেখছেন যে লাইনটা তিনি লিখতে সাহস করছিলেন না, সেই স্মর গল খণ্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদপল্লব, ভগবান কৃষ্ণ জয়দেব রূপে এসে স্বয়ং সে খাতে লিখে দিয়ে গিয়েছে। আর সঙ্গে সঙ্গে জয়দেব পদ্মের হাত ধরেছেন, তুমি কত ভাগ্যবতী, তুমি আজকে কাকে খাওয়াইছ, সে তো আমি তো আসি না, ভগবান কৃষ্ণ জগন্নাথ স্বয়ং এসে এই লাইন লিখে দিয়ে গেছে। তো সেই কবি জয়দেব কৃপার এগুলো দিতে পারে, তো সেই কবি জয়দেব ওইখানে থাকতেন, কোথায় পৃথুকুণ্ড বলাল থেকে তীরে থাকতেন। তো একজন লোক কি তার নাম ভগবান কি ভগবান আচার্য নাকে, হ্যাঁ ভগবান আচার্য লক্ষণ সেনকে জানিয়েছে, তুমি জানো তোমার দেশে একজন মহারত্ন রয়েছেন, তো তিনি তো কুটির করে থাকতেন, খুব বৈরাগ্য ভাব কবি জয়দেবের। তো রাজা লক্ষণ সেন একদিন সন্ধ্যাবেলা একটা সাধারণ পোশাক পরে এসে কুটির একটা কোনায় বসে আছে, বসে শুনছে। তো কবি জয়দেব লিখছেন, তো কবি জয়দেব দেখছেন এই রাজা আসে বসে আছেন, দেখে তাকে খুব ঝাঁট দিয়েছেন, বাহার এখান থেকে, তুমি রাজা তুমি বিষয়ী, হ্যাঁ সে খুব অনুনয় বিনয় হয়ে বলছে, হ্যাঁ খুব বিষয়ী। তো জয়দেব তো বিরক্ত, বিরক্ত মানে কি খুব উদাসীন, বিষয়ের প্রতি আমরা তাহলে যদি কোনো রাজা যদি আমাদের বাড়িতে আসতো তাহলে নিতান্তভাবে আমরা কী করতাম, যদি মমতা আপনার মন্দিরে আসবে তা তারপরে তো কাছা টাছা মেরে একদম দৌড়াবে তার পিছনে, নিতান্ত উচ্ছে গোল গোল গোর গোদায় কিনে বসে আছেন, গোর গোদায় থাকলে মমতার মধ্যে কেউ লাগবে না, ওরা ঘুরবে আমাদের, হ্যাঁ যে ওরা আমাদের পিছনে দৌড়াবো আমরা কেন ওদের পিছনে দৌড়াবো। তো জয়দেব ওকে সম্মান করবে কি বলব, রাজা এসে গেছে, ওকে আমরা গালাগালি দেওয়া শুরু করে দিয়েছি, কিন্তু সে রাজা তো ভগবানের ভক্ত, সব সহ্য করে বিনয় হয়ে বলছে, হে জয়দেব
আপনি যে আমার সাম্রাজ্যে রয়েছেন, কবি জয়দেব বলছেন যে তুমি এখান থেকে বেরো, তা নাহলে আমি তোমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, তোমার রাজ্যে আমি থাকবো না। তখন যদি না না না, আপনি আপনি আমার সাম্রাজ্যে থাকুন, আপনার আমার সাম্রাজ্যে থাকলে আমার কল্যাণ, যদি আপনি স্থান ত্যাগ করতে মনস্থ করেছেন, আমার একটা অনুরোধ, এই গঙ্গার ওপারে চম্পাহাটি খুব সুরম্য স্থান রয়েছে, সেখানে আমি একটি পর্ণ কুটির আপনার জন্য নির্মাণ করব, সেখানে কি আপনি অবস্থান করবেন? আর আপনি যদি নির্দেশ দেবেন, আপনার অনুমতি নিয়ে আমি দর্শন করতে যাব। তখন কবি জয়দেব বলছেন যে তুমি ভগবানের পরম ভক্ত, তুমি ধন্য, আসলে আমি তোমাকে রুক্ষভাবে বলেছি তোমাকে পরীক্ষা করবার জন্য, তুমি কীরকম মনে করছ, তোমাকে আমি অত রুক্ষভাবে বলছি, তুমি অত পরম ভক্ত বলে সহ্য করে আমাকে রাখতে চাইছো, ঠিক আছে আমি তোমার নবদ্বীপ ধামে থাকব। তখন কবি জয়দেব এইখানে এসে অবস্থান করেছেন পদ্মাবতী থেকে নিয়ে, তার রাধা মাধব বিগ্রহ ছিল, তিনি রাধা মাধব ধ্যান করছেন, সেই শ্যামবর্ণ রাধা মাধব ধ্যান করছেন, ধ্যান করছেন বা সে বিগ্রহ দেখছেন, বিগ্রহ দেখছেন পদ্মাবতী আর জয়দেব, হঠাৎ দেখছে একদিন সে বিগ্রহ সে হলুদ কালার হয়ে গেছে, গৌরাঙ্গ রূপ ধারণ করে দিয়েছে, আর সে গৌরাঙ্গ রূপ দেখেই সেখানে দুজন সে মূর্ছায় পড়ে গেছে, মূর্ছায় পড়ে গেছে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়, তখন তার হাত উঠেছেন, হাত ধরে উঠেছেন আর বলছেন জয়দেব তুমি ধন্য, তো তুমি ধন্য, তুমি এখানে যে নবদ্বীপ ধামে এসেছ, এই হচ্ছে আমার ধাম, আমি একদিন এখানে আবির্ভূত হব, কিন্তু তোমার প্রতি আমার একটা নির্দেশ আছে। কি নির্দেশ? তুমি এখন নবদ্বীপ ছেড়ে চলে যাও। তো আমি নবদ্বীপ ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, তোমায় এক্ষুনি চলে যেতে হবে নীলাচলে। কেন না? দুটো কারণে, একটা কারণ আছে তুমি কিছুদিন আগে ওখানে বলেছ, পৃথ্বীকুণ্ডে যখন ছিল তখন বলেছিল সে রাজা লক্ষ্মণ সেনকে যে আমি তোমার সাম্রাজ্য ছেড়ে পুরী চলে যাব, তুমি তোমার বাসনা আছে পুরী যাওয়ার জন্য, একটা। আর একটা কারণ আছে, তোমার দর্শনের জন্য জগন্নাথ অপেক্ষা করে বসে আছে, সারা জগৎ জগন্নাথকে দর্শন করতে বসে আছে, আর জগন্নাথ দর্শন করে বসে আছে, কবে কবে আমার ভক্ত জয়দেব এখানে আসবে? তো এটা বললে মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছেন, আর দুজন এই যে নবদ্বীপ ছেড়ে চলে যেতে হবে শুনেই, আর জয়দেব পদ্মাবতী সঙ্গে সঙ্গে মূর্ছা হয়ে পড়ে গেছে, তেমন নবদ্বীপ পরিত্যাগ করতে হবে, তোর শূন্যবাণী হয়েছে, না না তোরা চিন্তা করো না, এই নবদ্বীপ ছেড়ে তো নীলাচলে যাও, আমি কয়েকশো বছর পরে আমি নিজে আবির্ভূত হব, আর তোমার রচিত এই গীত গোবিন্দে আমার প্রাণ স্বরূপ হবে, এই গীত গোবিন্দ শ্রবণ করে আমি জীবন ধারণ করব, তুমি নীলাচলে ধামে যাও। তো জয়দেব একটু ইচ্ছা নাই, তখন এই নবদ্বীপ এখনো অত সুন্দর, পাঁচশো বছরে কত না সুন্দর হবে, হ্যাঁ, তখন জঙ্গল বন উপবন ফুল পাখিতে ভরা নবদ্বীপ সৌন্দর্য মহাপ্রভু ধাম। তখন জয়দেব আর পদ্ম খুব ভগ্ন মনোরথে হৃদয়তে নবদ্বীপ ছাড়তে চান না, কিন্তু মহাপ্রভু নির্দেশ। তো ধামবাসীদের প্রতি খুব কান্না করে বলছেন, হে ধামবাসীরা আমরা কত অপরাধ করেছি, সেজন্য আমরা ধামে থাকতে পারছি না, বিভিন্ন রকম কথা বলে, এই বইতে সব লেখা আছে আপনি পড়বেন, কিন্তু হৃদয়স্পর্শী, তো নবদ্বীপ ছেড়ে চলে আছে, সে নবদ্বীপ ছেড়ে যাবে মানে পিছনে করে হাঁটছে না, নবদ্বীপ দেখতে 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 দেখে হাঁটছে, আর যখন আর নবদ্বীপ দর্শন হয় না তখন ফিরে এই নীলাচল দিকে চলে গেছে। এই যে চম্পাহাটির মাহাত্ম্য, নবদ্বীপ ধাম কি? তো এই কবি জয়দেব তিনি খুব প্রসিদ্ধ এই গীত গোবিন্দের জন্য, তো গীত গোবিন্দ নিয়ে আমি একটা দুটো লীলা বলবো। এই গীত গোবিন্দ কবি জয়দেবের লীলা আর শ্রী জগন্নাথ বইতে বর্ণনা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত শ্রী জগন্নাথ বইটা শেষ হয়ে গেছে, নেই, ছাপা হলে আপনারা সংগ্রহ করবেন। যে কবি জয়দেবের এই গীত গোবিন্দ, গীত গোবিন্দ কিভাবে প্রকাশিত হলো বর্ণনা করা হচ্ছে, যে কবি জয়দেব ছোটবেলা থেকে উদাসীন ছিলেন, বৈরাগী সন্ন্যাসীর মতন থাকতেন, তো উড়িষ্যাতে এটা লোক জগন্নাথের কাছে এসে তার কোনো ছেলে মেয়ে ছিল না, তো জগন্নাথের কাছে প্রার্থনা করেছে, হে প্রভু
আপনি কৃপা করুন, আমার একটা সন্তান হলে আমি আপনার সেবায় লাগাবো। কিন্তু দেখছে কিছুদিন পরে ওটা মেয়ে হয়েছে, ছেলে হলে না যেত, মেয়ে হয়েছে। তো কী করবে? তো মেয়ে যখন বড় হয়ে গেছে, সে মেয়েটাকে নিয়ে জগন্নাথ মন্দিরে এসেছে, প্রভু আপনার কৃপাতে মেয়েটা হয়েছে, আপনি একে গ্রহণ করুন। তো জগন্নাথ সপ্রীতি বলছেন যে তুমি একটা কাজ করো, তো তুমি যাও, কালকে সকালে যাবে এই 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 বটগাছের নিচে আমার পরম ভক্ত জয়দেব বসে আছে, তুমি তার হস্তে তোমার কন্যাকে সমর্পণ করলে তাহলে আমি তার সেবা ঠিকভাবে লাভ করতে পারবো। তো তারপর দিন সকালে সে বাবা পদ্মাবতী মানে কি সে লক্ষ্মীর মতন দেখতে সে কন্যা, তাকে নিয়ে গেছেন সে গাছের গড়ে। জয়দেব বসে আছে খুব উদাসীন সন্ন্যাসী, বলছেন জয়দেব এই আমার এই কন্যাকে আমি তোমার হাতে অর্পণ করতে চাই। না 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 না, আমি সন্ন্যাসী, আমি সে বিয়েটি সংসার টংসার করবো না। তো উনি চায় না খুব, না না আমাকে জগন্নাথ বলেছেন তো, এই জগন্নাথ বলবো যে যাই বলুন, আমার এই বিয়েটি ঝামেলা আমি যাবো না। তো এইটা বলতে দেবেই না, তো সে বাবাকে কাছে পদ্মাবতী সেখানে রেখে দিয়ে পালিয়ে গেছে। তো অগত্যা জয়দেব কী করবে? তখন তিনি পদ্মাবতীকে বিবাহ করেছেন। কিন্তু পদ্মাবতী বিবাহ করে পদ্মাবতী তার বিষয় নারী ছিল না ভোগের উদ্দেশ্যে, আর সে জয়দেবকে ভক্তির দিকে খুব উৎসাহিত করেছে, জয়দেবের মানে প্রাণস্বরূপ এই ভক্তিতে তার উন্নতি করবার জন্য। এভাবে জয়দেব পদ্মাবতী, তো জয়দেব গীত গোবিন্দ রচনা করছেন। তো গীত গোবিন্দ রচনা করে একদিন একটা গ্রামে গিয়েছেন, তাঁতির কাছে, তাঁত বোনে না কাপড় বোনে, তো তাকে বলছেন যে তুমি একটা কাজ করো, আমি গীত গোবিন্দ গাইব, তুমি তাঁত বুনতে থাকবে, এই গীত গোবিন্দটা আমার গাইব, ওই কাপড়ে প্রিন্ট হবে। তো তাঁতি বুনতে শুরু করেছে আর জয়দেব গীত গোবিন্দ গাইতে শুরু করেছেন, আর তাঁতি দেখছে আশ্চর্য, সব গানগুলো সেখানে প্রিন্ট হয়ে যাচ্ছে, একটা একটা প্রিন্ট হয়ে যাচ্ছে। আর কয়েকটা অধ্যায় বলার পরে কবি জয়দেব শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন, আর বুনছার তো লেখা হচ্ছে না। তখন সে বোনা বন্ধ করে দিয়ে কাপড় বোনা বন্ধ করে বসে আছে, কবি জয়দেব ঘুম থেকে উঠলে আবার বুনবে। তো এই সময়ে সে তান্তি শুনলো যে রাস্তায় একজন সাধু বাবা ওই গীত গোবিন্দ গাইতে গাইতে যাচ্ছে। তো সাধু বাবা আসলো, জিজ্ঞেস করলো কী ব্যাপার, কী হচ্ছে? না এরকম কবি জয়দেব গীত গোবিন্দ গাইছিলেন, আমি কাপড় বুনছিলাম, এগুলো প্রিন্ট হচ্ছিলো, ছাপে যাচ্ছিলো, তুমি তো শুয়ে পড়েছেন, তো আমি অপেক্ষা করেছি, হ্যাঁ উনি জাগলে গাইবে, আমি আবার বলব। তখন সে সাধু বলছে, কেন আমি গাইতে, আমি গীত গোবিন্দ জানি, আমি গাইতে পারি, কিন্তু আপনি গীত গোবিন্দ গাইলে কি প্রিন্ট হবে? হ্যাঁ প্রিন্ট হবে, তুমি দেখো, ও বুনতে শুরু করছে, ও গাইতে শুরু করছে, আবার সব প্রিন্ট হয়ে যাচ্ছে, সব প্রিন্ট হয়ে যাচ্ছে। তো পুরো গীত গোবিন্দ ছাপানো হয়ে গেছে কাপড়ে, ও সাধু চলে গেছে। তো কিছু পরে কবি জয়দেব জেগেছেন, ও আচ্ছা আচ্ছা, আমি শুয়ে পড়েছিলেন, শুয়ে পড়েছিলেন কি ভাবাবিষ্ট হয়েছিলেন কে জানে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি বুনতে শুরু করো, আমি গাইবো, আবার প্রিন্ট হবে। তো তান্তি বললো, না না ওদের সব প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হয়ে গেছে? কিরকম প্রিন্ট হলো? না একজন সাধু বাবা আসছেন, তো তিনি গাইছেন, আর সব প্রিন্ট হয়ে গেছে, ছাপানো হয়ে গেছে। তো জয়দেব বুঝতে পারছেন, জগন্নাথ স্বয়ং এসে, জয়দেব শুয়ে পড়েছেন তো, জগন্নাথ স্বয়ং এসে সে গান গাইছে, আর সে শুধু ছাপা হয়ে গেছে। তো সেই ছাপানো সেই কাপড় তারপরে নিয়ে গেছে পুরীতে, পুরীতে নিয়ে গেছে, পাণ্ডাদেরকে দেখছে যে এটা জগন্নাথকে পড়া, পাণ্ডব জানা না এই কোথা থেকে একটা কাপড় নিয়ে আসে, এগুলো সব পড়ানো চলবে না, কারণ ওরা তো যেটা মন্দির ছিল সেটাই, অন্য কিছু নতুন করবে না, তো দেবে না। তো জয়দেব রাজার কাছে গিয়েছে, তো রাজা বলছে তোমার এই কাপড়টা জগন্নাথ পড়বে কি না পরীক্ষা করে দেখা হবে। কি পরীক্ষা? না কালকে তোমার এই কাপড়টা আমার নরেন্দ্র সরোবরে ফেলে দেবো, জলে ভিজে যদি ডুবে যাবে তোমার জগন্নাথ চায় না, জলে যদি ভাসবে তোমার জগন্নাথ চায়, পড়তে চায়। তো রাজা এসছে, হাজার হাজার লোক আসছে দেখতে, তো নরেন্দ্র সরোবরে সে গীত গোবিন্দ লেখা কাপড়কে ফেলে দিয়েছে, সে আর ভিজেও না জলে ডুবেও না। তারপরে সেই কাপড় নিয়ে জগন্নাথকে অর্পণ করা হয়েছে। খুব দুর্ভাগ্য, আমার দোষ, আমার কাছে সুন্দর সে গীত গোবিন্দ লেখা কাপড় ছিল যে নিয়ে আসতাম, একটু আপনার মাথায় লাগাতাম, আজকে প্রতি বছর নিয়ে আসি, এবছর আমার মনেই থাকলো না।
পরে নিয়ে আসবো। হ্যাঁ, সেই গীত গোবিন্দ লেখা আছে, জগন্নাথ পড়েছে, আমার পান্ডা দিল চন্দন কর্পূর, কি সুন্দর গন্ধ। আগামীকাল তো আনবোই, কিন্তু এরা তো আগামীকাল এখানে আসবে না, জগন্নাথ মন্দির নিয়ে আসবো। একদম জগন্নাথ জাগায়, একদম জাগায় পাবে তোমরা বেশি কৃপা। তো সেই গীত গোবিন্দ, তো সেই গীত গোবিন্দ তো সে জগন্নাথ এখনো পড়ছেন, আর প্রতিদিন জগন্নাথ ঘুমাবার পূর্বে এই গীত গোবিন্দ পাঠ হবে, তো জগন্নাথ শান্তিতে ঘুমাবে, না ঘুমাতে পারবে না। এই গীত গোবিন্দ লেখে সে কাপড় তার শরীরে জড়ানো হবে, দেখুন কি তার মধ্যে রয়েছে, হ্যাঁ কি রস রয়েছে গীত গোবিন্দের মধ্যে। এই সম্পর্কে একটা কথা উড়িষ্যা প্রচলিত আছে যে এই গীত গোবিন্দ গান কীভাবে শুরু হলো জগন্নাথ মন্দিরে, কোন একটা রাজার সময়। তো একদিন তার মন্দির খুলেছে আর দেখছে জগন্নাথ সব কাপড়গুলো ছিঁড়া ফাটা হয়ে গেছে, খড় কুটো সারা শরীরে লেগেছে। তো পান্ডারা সব ব্যস্ত হয়ে পড়েছে, কী ব্যাপার, এটা তো খুব অশুভ, এটা সারা শরীর এরকম হয়ে গেছে, অপবিত্র হয়ে গেল, মারা হয়ে গেল। তো রাজাকে জানিয়েছে যে এরকম জগন্নাথ কাপড় চোপড় ফেটে গেছে আর খড় কুটো ময়লা সারা জগন্নাথ শরীরে, কী অশুভ হয়ে গেল। তো রাজা খুব দুঃখী হয়ে খাওয়া দাওয়া সব বন্ধ করে জগন্নাথ মন্দিরে শুয়ে থেকেছে। প্রভু কি আমার অপরাধ হলো, কি অপরাধের ধরুন আজকে আপনার কাপড় এরকম ছিঁড়ে গেছে, শরীর ময়লা হয়ে গেছে। তো জগন্নাথ রাত্রে স্বপ্নতে এসেছে, হে রাজন তোমার কোনো অপরাধ নেই, আসলে ব্যাপারটা কি হয়েছে, কালকে রাত্রে দূর থেকে সুন্দর গীত গোবিন্দর গান ভেসে আসছিল, আমি আর সেই গান শুনে মন্দিরে স্থির হয়ে থাকতে পারলাম না, আমি মন্দির ছেড়ে ওইখানে চলে গেছি। সেখানেটা বেগুনের বাগানে ভোররাত্রিতে একটা মালির মেয়ে এই গীত গোবিন্দ গাইছে আর বেগুন পারছিল তুলছিল। তো আমি সেই মেয়েটার পিছনে এই গীত গোবিন্দ শুনতে শুনতে গিয়ে এত ভাববিভোর হয়ে গেছি, অত আনন্দ পাচ্ছি। ইতিমধ্যে সূর্য উদয় সময় এসে গেছে, আর সূর্য উদয় হবে, তখন আমি চিন্তা করছি আরে কিন্তু সূর্য উদয় হবে আমার মন্দির খুলবে, আমি তো এখানে বেগুন বাগানে বসে আছি, তাহলে কী হবে। তো আমি ছুটতে শুরু করেছি, এই যে বেগুন বাগানে ছুটে ছুটে এসেছি, তাই আমার বেগুনের কাটা লেগেছে, সব কাপড়গুলো ছেড়ে গিয়েছে আর খড়গুলো গায়ে লেগে গেছে। তো এই জন্য আছে তোমার কোনো অপরাধ নেই। রাজা চিন্তায় পড়ে গেছে, আরে প্রভু যদি মাঝে মাঝে যখন বাইরে বেরোয় আমাদের কোনোদিন না ফিরে আসে তাহলে গেল। তখন জগন্নাথ বলছেন, তুমি যদি আমাকে মন্দির না ছেড়ে এখানে থাকতে চাও, মা ছেড়ে যেতে চাও না, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে সেই কন্যাকে নিয়ে আসো, প্রতিদিন আমি ঘুমাবার আগে ওই গীত গোবিন্দ যদি গাবে আমি আর মন্দির ছেড়ে যাবো না। আর রাজা শুনে সঙ্গে সঙ্গে ছুটছে মালির কাছে, কন্যাকে দেখেছে, তো মালি তোমাকে আর মালির কাজ করতে হবে না, তা থাকা খাওয়া সব ব্যবস্থা হবে, চলো হ্যাঁ পুরী চলো, সেখানে তোমার মেয়ে শুধু গীত গোবিন্দ গাও। তো তখন রাজা কী করেছেন, তাম্র পাতায় লিখে দিয়েছেন, আজকেও না কিছু পাতা রয়েছে, যতদিন পুরী মন্দির থাকবে, যতদিন জগন্নাথ বিগ্রহ থাকবে, ততদিন জগন্নাথকে স্মরণ দেওয়ার পূর্বে এই গীত গোবিন্দ গান গাইতে হবে। আরও অনেক আগে দেবদাসরা নাকি নাচতেন আর গাইতেন, এখন এটা আস্তে আস্তে কালক্রমে বন্ধ হয়ে গেছে, কিন্তু পুরী ভক্তরা আমি শুনেছি তাদের মন্দির খোলে আর ভগবান ঘুমাবার পূর্বে তার এই গীত গোবিন্দ গান এখনো তারা গায়। গীত গোবিন্দ কি, এই গীত গোবিন্দ সম্পর্কে আর একটি লীলা বলে আমার কথা শেষ করব। তো এই গীত গোবিন্দ ভগবানের কত প্রিয়, শ্রী জগন্নাথ বইতে আমার আছে, কার কাছে শ্রী জগন্নাথ বই আছে, অনেক ভক্ত কারা এই স্টোরিটা পড়েছে, পড়েছে ঠিক আছে, অনেক খুব ভালো। তো একটা বাড়িতে ডাকাতি পড়েছে, জমিদার বাড়িতে সব চুরি করে নিয়ে গেছে, জমিদার বাড়িতে তো এইরকম থাকে, ঠাকুর ঘর থাকে, বিগ্রহ চুরি করে নিয়ে গেছে, শালিগ্রাম শিলা ছিল, শালিগ্রাম শিলা চুরি করে নিয়ে গেছে। চোররা শালিগ্রাম শিলা কি বুঝো তো, পাথর। তো একটা চোর কি করেছে, একটা মুচি ছিল, ওই মুচি কাটা পাথর 1 টাকা দিয়ে বিক্রি করেছে, মুচি দেখতে খুব সুন্দর পাথর, তো ওটা দিয়ে জুতো সেলাই করে না, পেরেক ঠুকায়
ওই পাথর যে পেরে ঠোকানো শুরু করেছে। তো রাস্তার ধারে বাসত বাসত, আর প্রতিদিন ওই মুচরা কি করতো, গীত গোবিন্দ গান গাইতো একটা লাইন। তখনকার সময় উড়িষ্যা গীত গোবিন্দ খুব প্রসিদ্ধ ছিল। এই গীত গোবিন্দ বাথরুম সং ছিল, বাথরুম সং জানো তো, মানে পুরো গানটা জানে না, একটা লাইন হয়তো জানে, সে গুনগুন গুন করে বাথরুমে যেখানে যেটা গাইতে থাকবে। তো এই লোকটা কী করতো না, প্রতিদিন হ্যাঁ এই একটা লাইন গাইতো, আর শালিগ্রাম শিলা দিয়ে জুতো হ্যাঁ সেলাই করতো। একদিন একটা ব্রাহ্মণ সে রাস্তা দিয়ে যাচ্ছে, আর সে পাথরটাকে দেখে চিন্তা থেকে বুঝতে পারছে না শালিগ্রাম শিলা নারায়ণ শিলা। তো ব্রাহ্মণ এসে বলছে, আরে মূর্খ, তুই নারায়ণ শিলা দিয়ে জুতো সেলাই করছ, হায় হায় কী অপরাধ করছ, তুমি আমাকে দিয়ে দাও, আমি যে ভালো করে পুজো টুজো করবো। তখন মুচু বলছে, আমি কি নারায়ণ শিলা শালিগ্রাম শিলা কিছু বুঝি না, আমি এক টাকা দিয়ে পাথরটা কিনেছি, তুমি এক টাকা দিয়ে পাথরটা নিয়ে যেতে পারো। তখন ব্রাহ্মণ খুব খুশি হয়ে এক টাকা দিয়ে পাথরটা নিয়ে নিয়েছে, বাড়িতে নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান, বন্ধু বান্ধবদের ডেকেছে, বিরাট উৎসব করেছে, অভিষেক করেছে, খুব খুশি যে নারায়ণ শিলা আমার বাড়িতে এসেছেন। তখন প্রতিদিন অভিষেক করছে পঞ্চগব্য দিয়ে পঞ্চামৃত দিয়ে, একদিন দুই দিন তিন দিন চার দিনে রাত্রিরে জগন্নাথ স্বপ্নেতে এসেছেন, বলছেন, হে আমার প্রিয় ব্রাহ্মণ, তোমাকে অশেষ ধন্যবাদ, আমার কত সুন্দর সেবা করছ, কিন্তু তুমি আমার একটা কাজ করো, একটা সেবা করো। না কি কাজ করবো, আর তুমি দয়া করে আজকে আমাকে নিয়ে এই মসজির কাছে রেখে দিয়ে আস। তো এই ব্রাহ্মণ বলছে, কি আমি অত সুন্দর সেবা করছি ভাল লাগছে না, বলছি আপনাদের জুতো সেলাই করে সেখানে যাবেন। তখন ভগবান বলছে, জগন্নাথ বলছে, হ্যাঁ তোমার পঞ্চামৃত স্নানে আমি যত আনন্দ পাই, তার থেকে মরছি আমাকে যদি জুতো সেলাই করলে কি হবে, বলছে এক লাইন গীত গোবিন্দ গায়, তার থেকে আমার আরো বেশি আনন্দ পাই সেখানে। এই ভগবানের অচিন্ত লীলা না, তো কিভাবে ভগবান কিসে তো আনন্দ পায় আমরা কি করে বুঝতে পারবো। সে মরছি বুঝছে না, সে সরল মনে এক লাইন গীতা গীত গোবিন্দ গাইছে, এই মহান ব্রাহ্মণ পঞ্চগব্য অভিষেক, তো ভগবান তাতে আনন্দ নেই। আর এর সৌভাগ্য কথা দেখো, এর কাছে চলে আসতে ভগবান চাইছেন, আমি জানি না তারপরে কি হলো, মুচির কাছে গেল না নেই সে জানি না, রাখলে ভগবান চাইছে যে আমাকে ওখানে ফেরত না, গীত গোবিন্দ যে কত প্রিয় ভগবানের এখানটা আমরা বুঝতে পারছি। তা আপনারা সবাই খুব ধন্য, আজকে গীত গোবিন্দ শুনে শুনেছেন না, তাদেরকে ভালো লেগেছে, আনন্দ পেয়েছেন, শুধু শুনেই আনন্দ পেয়েছেন তাই না, তাহলে বুঝতে পারলে কত না আনন্দ হবে, পড়লে কত না আনন্দ হবে, শুনে যত আনন্দ, পড়লে বেশি আনন্দ হবে কি না, আনন্দ হবে, কেউ পড়বে না সেটা, ওটা পড়া এটা বোঝার স্তরে আমরা আসি না, ঠিক আছে। বছরে একবার আসবেন, প্রভুর কাছে শুনবেন, প্রভু এখানে বসে বসে এই গান গান এই গান গীত গোবিন্দ গায়, এই আপনাদের মতন হাজার হাজার মানুষকে শোনাবার জন্য নাই, ভগবানকে শোনাবার জন্য একা বসে গায় নাকি, একা বসে বসে গান, তো ভগবান এসে গীত গোবিন্দ গান শুনে তিনি আনন্দ পাবে। আমি শুধু চিন্তা করি এই গীত গোবিন্দ বেঙ্গলে গানটা বেশি প্রসিদ্ধ নেই, কিন্তু ওড়িশাতে খুব প্রসিদ্ধ, ওড়িশাতে খুব প্রসিদ্ধ, এটা ওড়িশাতে কত সুন্দর ক্যাসেট ট্যাসেট বেরিয়েছে, আমি সেই ক্যাসেট শুনি গানটা, সেগুলো মন ভরে যায়, আমি যে না বুঝতে পারি অত ভালো লাগছে, বুঝতে পারলে কত না ভালো লাগবে, কিন্তু আমার সেই স্তরে তো আসে না। গীত গোবিন্দ খুব গূঢ় রহস্য, ভালো সুন্দর লেখা, সে কবি জয়দেবের সে লেখার ভঙ্গিমা, তার সুর তাল মান কি অপূর্ব, সেটা আধ্যাত্মিক জগতের শব্দ সংযোজনা না, এটা তো জড় জগতের কাব্য নয়, এটা আধ্যাত্মিক জগতের শব্দ তরঙ্গ, সেসব জিনিস রয়েছে। তো ব্যাপার হচ্ছে দেখুন আপনারা কত ভাগ্যবান ভাগ্যবতী, এইরকম উত্তম স্থানে আপনারা উপস্থিত রয়েছেন। যেহেতু আমি কাল বা পরশু বলছিলাম, আমরা এসে গেছি বলে মনে করছি, এর গুরুত্বটা বুঝতে পারি না, কিন্তু এইরকম সাধুর সঙ্গে হরিনাম করে কৃষ্ণ কথা শুনতে শুনতে দ্বীপে দ্বীপে শুয়ে থাকবে, প্রসাদ পাবে, মনির সে দেবতার পর্যন্ত তারা অপেক্ষা করে বসে আছে, আমাদের কখন এরকম সৌভাগ্য হবে আমরা নবদ্বীপে দ্বীপে দ্বীপে এরকম ঘুরে বেড়াবো। কিন্তু আজকে আমাদের ভাগ্য হয়েছে, কে আমাদের সে ভাগ্য দিয়েছে, জয় শ্রী প্রভুপাদ কে।
পুণ্যবান ভাগ্যবতী। একজন ভক্ত প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ আমি কত ভাগ্যবান ভক্তি লাইনে এসেছি। প্রভুপাদ বলে, তুমি ভাগ্যবান না, আমি তোমাকে ভাগ্যবান করেছি। তাই না? শুদ্ধ ভক্তরা মহান্ত স্বভাব এই তাইতে পামর নিজ কার্য নাহি তবু জান পরে। আমাদের মতন পামরদেরকে উদ্ধার, আমরা এখনো ভক্তি লাইনে আসে না, এখনো ভক্তি কি জানি না, ভগবানকে জানি না, কিন্তু কিছু না জানলেও এই যে কোনো ভাবে সে ধামে ধামে ঘুরে বেড়াচ্ছে, ভক্ত সঙ্গ করছে, প্রসাদ পাচ্ছি, অমূল্য ফল আমরা লাভ করি। জয় নবদ্বীপ ধাম পরিক্রমা কি সেবার জন্য করে দেন। আসল কথা ভুলে গেছি, তো নিতাই প্রভু এখানে এই জায়গা খুব দুরাবস্থায় ছিল, দখল করেছিল। এই নিত্যানন্দ প্রভু খুব শক্ত হয়ে কৌর গদাধর উপর পূর্ণ নির্ভর করে এখানে বসে আছেন, এই যার সুন্দর রূপ দিয়েছেন, যার জন্য আজকে আমরা এখানে বসতে পারছি। তাই আপনারা যথাসাধ্য সাধ্য অনুসারে প্রভু যাবেন, সাহায্য করবেন, যেন উনি সব সুন্দর এরকম স্টেজ বানাচ্ছেন, নাট মন্দির ছিল না, নাট মন্দির বানাচ্ছেন, তাহলে আমরা সুন্দরভাবে এসে একটু হরিকথা আমরা এখানে শ্রবণ করতে পারি। আরও এখানে আজ একটা বিশেষ ঘোষণা, আমরা আজকে এখানে রাধারানী বই কালকে ছাপানো হয়ে আসলো, রাধারানী লীলা মহিমা, যারা যারা রাধা লীলা মহিমা কালকে পান না অনেক খুঁজছিলেন, আজকে এসেছে এই রাধারানী লীলা মহিমা, আর নবদ্বীপ পরিক্রমা যারা পাননি আজকেটা এখানে সংগ্রহ করে নেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।